যেভাবে মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হতপত অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছে কেমন ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Solution for humanity.

এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসছিলাম তো এ বিষয়ে আজকের যে হাদিসটি থেকে আমরা আলোচনা শুরু করবো সেটা হলেই আব্দুল্লাহ বিন আমর বিন আস রাজি আল্লাহ তিনি বলেন রসুলাম বলেছেন আল কাবাইর সবচেয়ে বড় গুনাকি আল ইসার কবিল্লা আল্লাহর সঙ্গে শেরিক করা ও ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি করা নাফস কোন জানকে হত্যা করা ওয়াল ইয়ামিনুল গুমুস এবং মিথ্যা কসম খাওয়া এবং মিথ্যা কসম খাওয়া বুখারি হাদিস ওয়ানহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال মিনাল কাবাইরি শাতমু রাজুলি ওয়ালিদাই আব্দুল্লাহ বিন আমর বিন আস হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মিনাল কাবাইরি শাতমু রাজুলি ওয়ালিদাইহি কাবীরা গুনার মধ্য হইতে এটাও অন্তর্ভুক্ত এটাও কাবীরা গুনা বড় গুনা যে কোনো ব্যক্তি তার পিতামাতাকে গালি দিবে পিতা মাতাকে গালি দেওয়া এটাও কি বড় অন্যায় কালু ইয়া রসুল আল্লাহ এটা কি সম্ভব যে কোনো সন্তান পিতা মাতাকে গালি দিবে এটা কি সম্ভব কলা বলছেন নাম হ্যাঁ গালি দেয় কিভাবে গালি দেই আবার রজুলি ফায়াসুব্বু আবাহু ফু উম্মাহু ফা উম্মাহু তো আমি যদি অন্যের কারো বাপকে যদি গালি দেয় আবার সে যদি ওই গালি পাল্টা আমার বাপকে দেয় তাহলে এটা বুঝতে হবে যে আমি আমার বাপকে গালি দিলাম কারণ আমি যদি তাকে গালি না যেতাম বাপ ধরে তাহলে সে আমার বাপকে গালি দিত না আমি যদি তাকে মা বলে গালি না যেতাম তাহলে সে আমাকে মার গালি দিত না তাহলে যেহেতু সে গালি দিয়েছে আমার গালির কারণে তাহলে আমি যেন সরাসরি আমার মা বাপকে গালি দিলাম তো এটা হলো অত্যন্ত মারাত্মক কাবিরা গুণা অফির ওয়াছেন আরেকের ওয়েতে আছে ইন নামিন আকবরেল কাবাই আইলা আনা রজুলুয়ালি দেই বলছেন কবির আর বড় গুণার ভিতরে এটাও যে কোনো ব্যক্তি তার পিতামাতাদের মাতাদের উপর অভিশাপ দেবে অভিশাপ করবে এটাও মারাত্মক গুনা এ কেলা রসুল্লা কে ফেল আন রজুলুয়ালি দেই বলছেন কীভাবে একজন পিতা মাতা এক কিভাবে কোনো সন্তান পিতামাতাদেরকে অভিশাপ করতে পারে লানত করতে পারে এটা কি সম্ভব তো আল্লাহ নবী বলেন ইয়াসুবু আবার রজুল ফায়াসুবু আবাহু ওয়া সুবউ উম্মাহু ফায়াসুবউ উম্মাহু বলছেন এর অর্থ হলো এই যে সে অন্যের বাপকে গালি দিবে সে আবার তার বাপকে গালি দিবে সে অন্যের মাকে গালি দিবে সে আবার এর মাকে গালি দিবে ওয়ান আবি মুহাম্মদ জুবাইর ইবনে মুতয়িম রাদিয়াল্লাহু আনহু Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতীউন জুবাইর বিন মুতয়িম রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লায়েদ হুল জান্নাতা কাউন সম্পর্ক ছিন্নকারী কোনো দিন জান্নাতে যাবে না আত্মীয়তা বন্ধন ছিন্নকারী কোনো দিন জান্নাতে যাবে না যদি চো এইটা আমরা গুরুত্বই দেই না আত্মীয়তার ক্ষেত্রে তো যদি আত্মীয়তা ছিন্ন করার কারণে জান্নাতে না যায় তাহলে আত্মীয়তা ছিন্ন করলাম এরপরে নামাজও পড়লাম রোজাও রাখলাম হজও করলাম জাকাত দিলাম তো একটা অপরাধের কারণে যদি জান্নাত না যায়

মা বাপা করা হারাম করে দিয়েছেন আদাল এবং মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া মেয়েদেরকে জীবন্ত কি করা কবর দেওয়া এবং এইটা কেন ওটা কেন বেশি প্রশ্ন তাই না এই কেন সেই কেন কেল কাল বেশি ওয়াকুস আল এবং বেশি বেশি প্রশ্ন করা অধিক বেশি প্রশ্ন করা কারণ প্রশ্ন করার ক্ষেত্রে যতটুকু জেনেছি তার উপর আমল করতে হবে এখন ওর বেশি খুটিনীতি তালাশ করতে যে এইটা কেন ও এটা কেন হয়েছে এটা কেন বেশি প্রশ্ন করতে যেয়ে দেখা যে তার জন্য হয়তো আরও জটিল হয়ে যেতে পারে বিষয়টা ওয়া ইজা আতিল মাল এবং সম্পদগুলিকে নষ্ট করা তো যেই সম্পদ আল্লাহ তার আমাদেরকে দিয়েছেন সেটা আল্লাহর পক্ষ থেকে আমানত আমাদের উপর নাকি এটা আমি নিজে খাবো আমার পরিবারদেরকে খাওয়াবো গরিবদেরকে খাওয়াবো স্বজনদেরকে খাওয়াবো এটা হলো উচিত কিন্তু যেই পয়সাটি আমি হারাম পথে ব্যয় করছি সেই হারাম পথটা কোনো মদ কেনার ক্ষেত্রেও হতে পারে সে হারামটা কোনো হারামপন্থায় যেমন আজকাল ফিল্মি এগুলি সিডি এই হারাম হারামপন্থায় ঠিক তেমনই অর্থের অপচয় যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি ব্যয় করা এটা অর্থের অপচয় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী যে হাদিসের সাথে এই অধ্যায় এখানে শেষ হয়ে যাচ্ছে পরে যেটা অধ্যায় সেটা হলে বাবু ফজলি আব যে পিতার যারা বন্ধুবান্ধব থাকেন তাদের সঙ্গে সদাচরণ আচরণ করার নেকি কি। ওয়াল ওম এবং মা ওয়াল আকারিব এবং অন্যান্য আরও আত্মীয় স্বজন যাও জাওজা এবং স্ত্রী এবং ওই সকল লোক যাদেরকে সম্মান করার জন্য আমাদেরকে শরীয়ত উপদেশ দিয়েছে তো এই ক্ষেত্রে তাদের যদি সম্মান করার ফজিল কি এ বিষয়ে এই অধ্যায়টি এমনি ওমর রাজিয়া আল্লাহ তিনি বলেন আল্লাহ রসুসাম বলেছেন যে পিতা মাতার সেবার মধ্যে এটাও গণ্য যে পিতা মাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার যারা বন্ধুবান্ধব আছে তার যারা নিকটতম তাদের কাছে বসার মতো লোক যারা থাকে তাদের সঙ্গে সদাচরণ করা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা এটাও পিতা পিতামাতার সেবার ভিতরে অন্তর্ভুক্ত তাহলে পিতামাতার সেবা হবে দুইভাবে জীবিত থাকাকালীন এবং মারা যাওয়ার পরেও জীবিত থাকাকালীন তাকে আমরা খাওয়াবো তাকে আমরা পরাব রোগ হলে চিকিৎসা করব হ্যাঁ তাদের সেবা যত্ন করবো খেদমত করবো এভাবে পিতামাতার সেবা যত্ন করতে হবে এবং তাদের জন্য দোয়া করব রব্বের হাম হুমা খামা রব্বায়নি আর যখন দুনিয়া থেকে চলে যাবেন তো সেটা বাবা বাপ হোক স্ত্রী হোক অন্যান্য আত্মীয় স্বজন হোক কেউ যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে চলে যাওয়ার পর তাদের জন্য আমরা যেটা করতে পারবো সেটা হলেই তাদের জন্য দোয়া করতে পারবো এটা তাদের লাভ আসবে আর একটা হলেই তাদের যারা নিজস্ব বন্ধুবান্ধব থাকে তাদের সঙ্গেও সদাচরণ করলে এটাও তাদের সঙ্গে সদাচরণ করার অন্তর্ভুক্ত এ বিষয়ে একটি সুন্দর হাদিস আন আবদুল্লাহেবিন দিনার আন আবদুল্লাহিন অমার রাজা আব্দুল বলেন এবং আব্দুল বলেন যে একজন ব্যক্তি বেদুইন ব্যক্তি গ্রাম্য ব্যক্তিহারিকা আব্দুল্লাহ বিন অমরের সঙ্গে দেখা হলো কোথায় মক্কার পথে ফাসাল্লাম আলহি আবদুল্লাহ বিন অমর আবদুল্লাহ বিন অমর ওই ব্যক্তি কি দিলেন সালাম দিলেন ওয়াহাম আলাহ হিমারিন এবং তাকে তার নিজের গাধার উপর বসালেন কান কাবুহু যেই গাধায় আব্দুল্লাহ বিন অমর নিজে সওয়ার করতেন সেই গাদা উনি কি করলেন বসালেন ও আতাহ তাহ ইমামাতান কানাত আলা রাসিহি এবং তার মাথায় যে পাগড়ি ছিল পাগড়িটাও খুলে তার মাথায় পরা দিলেন পাগলা ইবনুদ্দিন আর ইবনুদ্দিনার বলছে ফাকুল্লা আলাহু। আমি আব্দুল্লাহ বিন অমরকে বললাম আসলা হাক আল্লাহ আল্লাহ আপনাকে সংশোধন করুক ইন্নাহুমুল না আরব এরা হলো বেদুইন ব্যক্তি গ্রাম্য ব্যক্তি অহোম ইয়ারদাও নাবিল এরা তো অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় সামান্য কিছু দিলেই পারতেন কিন্তু এই একটা বেদুইন ব্যক্তি হঠাৎ করে দেখা হলো পথে তার আপনি তাকে আপনার সবারের গাধাও দিয়ে দিলেন মাথার পাখড়িও দিয়ে দিলেন এত বড় উপকার করলেন কি ব্যাপার সকল বিন অমর তো বিন অমর বললেন না আবাহা দা কানা উদ্দালির খত্যা জিয়াল কারণ আমি এই ব্যক্তিকে এই জন্য এই জিনিসগুলো দিলাম যেহেতু তার আব্বা আর আমার আব্বা একসঙ্গে ওটা ভাষা করত তারা পরস্পর একে অপরকে ভালোবাসতো বিধাই আমি যে তোমারের ছেলে আর সে ওই বাপের ছেলে তো এইজন্য আমি তাকেই অনুগ্রহ করছি কারণ ওয়াইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্ন আবরর বিলরি সিলাতুর রাজলি আহলা উদ্দাবিহি কারণ আল্লাহ নবী বলেছেন যে এটাও একটি নেকি যে কোনো ব্যক্তি তার পিতামাতার যারা প্রিয় ব্যক্তি ছিল তাদের পরিবারের সঙ্গে সদ করা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা তাদের খেদমত করা এটাও একটি নেকি তো যেহেতু আমার আব্বা তার আব্বার সাথে ওঠা বসা ছিল তো এই জন্য তার সঙ্গে সাক্ষাৎ হয়ে এত বড় স্থান করলে এটা তো একটা দূরের সম্পর্ক আমাদের আপন আত্মীয়দের মধ্যে দেখা যাচ্ছে যে যার সঙ্গে রক্ত সম্পর্ক সে যদি মারা যায় তার নাতিপুতির সাথে আর কোনো সম্পর্ক থাকে না থাকে কি থাকে না অথচ সাহাব একরাম কত দূর থেকে সম্পর্ক নিয়েছে তারা এত বড় নেকির কাজে তারা নিজেকে সবসময় অগ্রসর করতেন অ্যাডভান্স থাকতেন কারণ তাদের উদ্দেশ্য ছিল জান্নাত পাওয়া সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব তার আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে

তাদের মারা যাওয়ার পর বা তাদের যারা বন্ধু থাকবে তাদের সঙ্গে সদাচরণ করার ক্ষেত্রে যে অধ্যায়টি আছে এ অধ্যায় আমরা আলোচনা করছিলাম এ বিষয়ে ওয়ান আবি উসাইদ মালিক ইবনি রবি আল সাদি রাজি আল্লাহ আনহু কল বাই নাহনু জুলুসুন আন্দা রসুল ইসলাম ইদ জা আহু রাজুল মিন বানি সালামা ফকাল এ রসুল আল্লাহ হাল বাকিয়া মিন বীর আবাই সেই উন আবার রুহমা বিহি বাদ মাউতিহিমা তো আবু উসঈদ মালিক বিন রবি আসা সাদ আজিয়া আল্লাহু তালাহু তিনি বলেন যে বাইনামা নাহন জুলুসুন এন দা রসুল আমরা কোনো এক সময় আল্লা নবীর কাছে বসেছিলাম ঈদে যা আহ রজুলুন মিন বানি সালামা তো বানি সালমা থেকে একজন ব্যক্তি আসলো ফাকাল এবং বলল ইয়া রসুল আল্লাহ হালবাকিয়া বিন বির আবাইয়া সাইউন আবার রুহুমা বিহী বাদামা তিহিমা পিতা মাতা মারা যাওয়ার পর তাদের সঙ্গে কোনো সদ ব্যবহার করার তাদের সঙ্গে সদ আচরণ করার কি কোনো মাধ্যম আছে জীবিত যতদিন ছিল ততদিন করেছি মারা যাওয়ার পর তাদের পক্ষ থেকে আমার জন্য করণীয় কি আছে বলেন ফকাল বলছে নাম আছে কি আছে পিতা মাতার জন্য দোয়া করা রব্বির হামহুমা কামা রবীরা এটা হোক অথবা বাংলায় হোক যে কোনো ভাষায় যে যে ভাষা জানে সে ভাষা দোয়া করবে দোয়া করতে হবে অল ইস্তেখ ফার উল্লাহ এবং সেই দুইজনার জন্য ক্ষমা চাওয়া তাদের জন্য দোয়া করা এবং ক্ষমা চাওয়া আল্লাহ তুমার আব্বাকে মাফ করে দাও রব্বানাক ফিরিল আনা বল ই খোআন ইন আল্লাহ দীন সেবা হুন আবিল ইমান রব্বানা ফিলি অলি ওয়াল ই দাই ওয়ালি মিনি নামে কুমুল হেসা বায়াল্লাহ আমাকে এবং আমার পিতা তুমি ক্ষমা করে দাও তো তাদের জন্য ক্ষমা চাইতে হবে ইস্তেক ফার করতে হবে ওয়া ইন ফাদু আহ দিহি মা আমি বাহদি এবং তারা যদি কোনো ওয়াদা করে থাকে শপথ করে থাকে তাহলে সেটাকে পূর্ণ করে দেওয়া কারো কাছ থেকে ঋণ নিয়েছে কাউকে বলেছে যে তোমাকে এটা দিব এটা করব তো এই ধরনের কোনো প্রতিজ্ঞা যদি সে করা থাকে তাহলে ছেলে পেলে সেটাকে কী করে দেবে তারা পিতামাতার পক্ষ থেকে যদি আদায় করে দেয় তাহলে এটাও পিতামাতার সেবা বলে গণ্য হবে এটা তিলা ইল্লা বিহিমা এবং ওই আত্মীয়তা বন্ধন ঠিক রাখা যেই আত্মীয়তার কারণেই আত্মীয়তার মূল সম্পর্ক যেই কারণেই আত্মীয়তার মাঝে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে সেটাকে ঠিক রাখা বলছেন ওয়াল ইকরাম ও সদে কহিমা এবং পিতা যারা বন্ধু বান্ধব থাকবে তাদের সঙ্গে তাদের প্রতি দয়া করা তাদের প্রতি এহসান করা তাদের প্রতি অনুগ্রহ করা এটাও পিতামাতার সেবার ভিতরে অন্তর্ভুক্ত وعن عائشة رضي الله عنها قالت ما غيرت على أحد من نساء النبي، ما غيرت على خديجة رضي الله عنها، وما رأيتها قط، ولكن كان يكثر ذكرها وربما ذبح الشاد، ثم يقطعها أعضاء، ثم يبعثها في صدائق خديجة رضي الله تعالى عنها. عائشة رضي الله تعالى عنها تنبولن، ما غيرت على أحد من نساء النبي. اللهم عليه وسلم কারো বিষয়ে আমার এত বেশি ঈর্ষা হতো না যত বেশি ঈর্ষা হতো আলা খাতিজা খাতিজার সম্পর্কে হংসার ঈর্ষার মধ্যে পার্থক্য জানে না হিংসা হলেই যে ওর কাছে যে ভালো জিনিসটা আছে সেটা ধ্বংস হয়ে যায় আর আমার কাছে আসুক আর ঈর্ষা হলেই যে আল্লাহ তাকে দিয়েছে আমাকেও যদি দিত তাহলে আমিও এরকম ভালো কাজ করতাম এটা হলো ঈর্ষা তো আয়সা আল্লাহ আল্লাহা বললেন যে আমার ঈর্ষা হয় খাতিজার উপরে আর অন্য কোনো নারীর উপা হয় এর কারণ কি এর কারণটা হলে যে আল্লাহ নবীল বারবার শুধু কথা বলতেন করতেন অরব্বামা দাবা ফি আয় বা এমন কি কখনো কখনো এমনও হতো যে কোনো ছাগল জবাই করলে সেই ছাগলের গোস্ত কেটে কিছু গোস্ত ওই খাতিজার বান্ধবীর বাড়িতে পাড়া দিতেন খাতিজার কথা তো বলেনি আবার খাতিজা মারা গিয়েছে তার যারা বান্ধবী আছে তাদের কাছে উনি গোষ্ঠ পাঠান এত কিছু বেশি ওনার পক্ষতে খাতিজার কথা শুনতে শুনতে আমি কোন এক সময় ওনাকে বলে বসলাম খাতিজা সম্পর্কে যত কথা বলেন এটা শুনে মনে হলো দুনিয়ায় আর কোন নারী নাই খাদিজা সারা ফায়াকুল তো তিনি তখন বলতেন ইন্নাহা তার ভিতরে এই গুণ ছিল এই গুণ গুণ ছিল ছিল এই লি মিনহা ওয়ালাদুন আর আমাকে আল্লাহ যত সন্তান দিয়েছে এই খাদিজার মাধ্যমে দিয়েছে তো এই হাদিস থেকে যেটা আমরা প্রমাণ পেলাম সেটা হলে যে আল্লাহ নবী সাল্লাম উনি আত্মীয়তা বন্ধন তো ঠিক রাখতে নেই কিন্তু নিজেদের স্ত্রী হোক বা পিতামাতা মাতা হোক এরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের সঙ্গে সদ আচরণের এটাও একটা মাধ্যম যে তাদের বান্ধবীদেরকে খেয়াল করা তাদের বন্ধু বান্ধবদেরকে কী করা এহসান করা দয়া করা এ বিষয়ে আর একটি হাদিস অফি রেওয়ায়তিন আর একটি রেওয়ায়তে আছে ওয়া ইনকান আলায়

فقال اني قد رايت الانصار تصنع برسول الله صلى الله عليه وسلم شيئا آليت على نفسي الا اصحب احدا منهم الا خدمته متفق عليه انس بن مالك رضي الله تعالى عنه قال خرجت مع جرير بن عبد الله البجلي جرير بن عبد الله البجلي সঙ্গে আমি رضي الله تعالى عنه في سفر كونك سفره فكان يخدمني যে আনাস বলছেন যে সে আমার সেবা করা শুরু করে দিল আমার খেদমত করতে সে আমি তাকে বললাম তাফাল আপনি আমাকে এভাবে খেদমত করছেন কেন এভাবে আমার সেবা করেন না ফাকাল তখন তিনি বললেন ইন্নি কাদর আয়তুল আনসার তাসনা উবির রসুলাম সে আন আমি যেহেতু দেখেছি যে আনসারি যারা সাহাব একরাম ছিলেন তারা আল্লাহ নবী সালামের কত সেবা করেছেন তাদের জন্য কত কিছু করেছেন বলছেন আলাই তু আলা আমি আমার নিজের উপর আমি এটা শপথ করে নিয়েছি আল্লাহ আসহাবা আহদা মিনহুম ইদম তহু আমি যদি কোনো সময় কোনো আনসারি ব্যক্তিকে আমি কাছে পাই তাহলে আমি তাদের সেবা করব তো যেহেতু আপনাকে পেয়েছি তাই আপনার আমি কী করছি সেবা করতেছি বাবু ইকরাম ই আহলে বাইতি রসুল ও বয়ানি ফাদুলহি আহলে বাইত রসুরুল্লাহামের বংশধরদেরকে সম্মান করা এবং তাদের ফজিলত সম্পর্কে অধ্যায় আল্লাহতালা বলেন সুরে আহজাবে তেত্তিরিশ নম্বর আয়াত ইনমা ইউরিদুল্লাহু লিউদ হিবান কুমুর রিজিসা আহলেল বাইতি অই তহিরকম ততহি র হে আহলে বঈদ হে আমার বংশধর শুনে রাখো ইউরিদুল্লাহু লিউদ হিবান আল্লাহ রিজসা আল্লাহতালা তোমাদেরকে পবিত্র করতে চায় নাপাকি থেকে ও তহিরকম ততহি আল্লাহ আল্লাহতালা তোমাদের থেকে তোমাদের নাপাকিকে নিয়ে যেতে চায় ধুয়ে দিতে চায় মুছে ফেলতে চায় তো তাহিরকম তত হির এবং তোমাদেরকে পবিত্র করতে চায় তো এখানে আহলে বাইতের সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা চাই যে আহলে বাইতের ভিতরে যে ত্রুটি আছে যে ময়লা আছে তাদেরকে দূর করে দিয়ে তাদেরকে পরিপূর্ণ পবিত্র করতে চায় অক আল্লা তালা আল্লাহ তালা আলো বলেন আজিম শাহ ইরাল্লাহ ফাইন তাকুয়াল কুলুপ

যে আমি এবং হোসাইন বিন সামুরা এবং অমর বিন মুসলিম জায়দ বিন আরকাম সাহাবির কাছে আমরা সাক্ষাৎ করতে গেলাম ফারাম্মা জালাসনা ইলাইহি যখন আমরা ওনার কাছে যে বসলাম হোসাইন তখন হোসাইন তিনি বললেন লাকাদ লাকি তাইয়া জৈদ খায়ান কাসিরা হে জায়দ বিন আর আপনি তো অনেকগুলি কল্যাণ পেয়েছেন কিভাবে রায় তার রসুর আল্লাহ আল্লাহ রসুরকে দেখেছেন আপনি সাহাবি এরা হল তাবি বা হাদি তাহু এবং তার হাদিস আপনি শুনেছেন ও গাজাউ তা আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করেছেন ও সাল্লাই তা ওনার পিছিয়ে সালাত আদায় করেছেন লাকত লাকি তাইয়া জাইদান খাইয়ান কাসির আপনি তো অনেক মঙ্গল একত্রিত করেছেন হাদিস নাইয়া জাইদ মা সামি তামি রসুল ইসলাম আপনি যদি আল্লাহ নবীর মুখ থেকে কিছু হাদিস শুনে থাকেন তাহলে আমাদেরকে একটু হাদিস শুনান কওয়ালা তখন তিনি বলেন না আখি হে আমার ভাতিজা ওল্লাহি আল্লাহ কসম খেয়ে বলছি সিন্নি ও কাদুম আহাদি আমার বয়স অনেক বেশি হয়ে গেছে এবং আমার সময়টাও পুরোনা হয়ে গেছে মানসি তু বাজ আল্লাহ দিয়ে কোন আই অনেক কিছু শিখেছিলাম তা ভুলে গেছি বলছেন কম আর আল্লাহ নবী আমাদের মাঝে একদিন দাঁড়ালেন দাঁড়ানোর পর একটি ক্ষুদ্র দিলেন কোন জায়গায় এমন একটি পানির কাছে যে পানির নাম হলো খুম্মা নাম জায়গা জায়গা মক্কা মদিনের মাঝখানে ফাহমিদ আল্লাহ ও আসনা আলাই আল্লাহ তিনি শুরু করলেন প্রশংসার মাধ্যমে এবং বললেন আম্মা বাদ অতঃপর হে মানুষ সকল আমি তোমাদের মতো মানুষ অচিরেই হয়তো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। শোনো আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম প্রথমটা হলো আল্লাহর কিতাব যার ভিতরে হেদায়ত এবং নূর আছে তোমরা সেটাকে শক্ত করে ধরো সেটাকে আলা ফাহাস আল্লাহ কিতাবিল্লাহি তো উনি আল্লাহর কিতাব পড়া এবং তার উপর আমল করা সম্পর্কে উনি একটি লম্বা বক্তব্য দিলেন আহলু বাইতি বাইতি ফি আমার পরিবার আমি তোমাদেরকে বলছেন স্মরণ করে দিচ্ছি আল্লাহর বিধান সম্পর্কে যে আমার পরিবার সম্পর্কে তোমার সচেতন থাকবে ফকর আল্লাহ হুসাইন তো হুসাইন বললেন হে জয় ওনার আহলে বাইদ কারা ছিল আহলে বাইদ বলতে ওনার বংশধর কাকে গণ্য করা হবে বলছেন আলাইসা নিসা উহু মিন আহলি বাইতিহি তার স্ত্রীগুণ তারা কি আহলে বাইত নয় করা তিনি বলেন নিসা উহু মিন আহলি বাইতিহি তারাও আহলে বাইত তবে আহলে বাই ওই ব্যক্তিকে বলা হয় যাদের উপর সদকা হারাম সদকার জিনিস খাওয়া যাদের উপর কি হারাম ওয়ামান হুম তারা কারা বলছেন হুম আলু আলী আলীর বংশ ও আলু আকিল আকিলের বংশ ও আলু জাফার জাফারের বংশ ও আলু আব্বাস আব্বাসের পরিবার আলীর পরিবার আকিলের পরিবার জাফারের পরিবার আব্বাসের পরিবার এরা হল আহলে বাইত। কালা তখন তিনি বললেন কুল্লু হরিমা নাম বলছেন এই প্রত্যেকের উপরে কি হারাম হারাম তো সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এটা একটি লম্বা হাদিস যে হাদিস থেকে শুধু আমরা এতটুকু বিষয় আমরা যেটা জানতে পারি সেটা হলেই যে আল্লাহ নবী সাহায্য উনি ওনার যে আহলে বাইদ আছেন ওনার যে পরিবার বর্গ ছিলেন তাদের বিষয়ে উনি বিশেষ ফজিলত বর্ণনা করেছেন এবং বলেছেন তাদের বিষয়ে তোমরা সতর্ক থাকবে তাদেরকে সম্মান করবে তাদের বিষয়ে কোনো কটাক্ষ কথা বলা তাদেরকে অসম্মান করা এটা শরীয়তে না যায় এবং আমরা এটাও জানলাম যে আহলে বাঈদ কারা কারা সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিসের সাথেই আহলে বাইতের সম্পর্ক এবং তাদের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা এখানেই শেষ করব আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই شرييد بوجهة ابن وآخر دعوانا أن آل الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

আল্লাহ মূল বিষয়টাই হচ্ছে এটা বিষয়টা হলো মূল বিশ্বাস উপর পূর্ণ বিশ্বাস সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়। আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন। কোরআন এবং কোরনার আলোকে। জানুন ইসলামের দুনিয়াদী নীতিসমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 এ বা পুনঃসম্প্রচার সকাল 6:00 এ বাংলাদেশে পিএস বাংলায়।